ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ভাইরাস অ্যাপসগুলো ডিলিট করবেন। ভাইরাস অ্যাপস থাকলে কিন্তু আপনার ফোনের অনেক ক্ষতি, আপনার ফোনের র্যাম প্রসেসর স্লো হয়ে যেতে পারে এবং আপনার ফোনের চার্জ আস্তে আস্তে কমে যেতে পারে এবং আপনার ফোন হ্যাং করতে পারে, স্লো করতে পারে। আপনি কিন্তু চাইলে ভাইরাস অ্যাপসগুলো ডিলিট করতে পারবেন, এবং ভাইরাস অ্যাপ যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ভাইরাস অ্যাপসগুলো ডিলিট করবেন এবং কিভাবে চেক করবেন আপনার ফোনে ভাইরাস অ্যাপস আছে কিনা। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ব্যাস, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আপনি আপনার ফোনের ভাইরাস অ্যাপসগুলো কিভাবে ডিলিট করবেন? ভাইরাস অ্যাপস ডিলিট করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে প্লে স্টোর, আমি প্লে স্টোরে চলে যাব। আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি উপরে একটা জিমেলের লোগো বা একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন রেড মার্ক করা। আপনি কী করবেন, আপনি আপনার ফোনে সেই আইকনটাতে চলে আসবেন। এই আইকনটাতে চলে আসার আমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার নিচে লক্ষ্য হলে দেখতে পারবেন মার্ক করা একটা অপশন প্লে প্রোটেক্ট, আপনি এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি উপরে দেখতে আছেন লেখা আছে সেটিংস, আপনি কী করবেন সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হলো স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট, আপনি এটা অন করে দেবেন, এবং ইম্প্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, এই দুটো অপশন অন করে দিবেন। আমার এখানে অন করা তাই আমি অন করলাম না, আপনার এখানে দুটো অপশন অন করে দিবেন। অন করে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে একটা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি নিচে লক্ষ্য হলে দেখতে পারবেন লেখা আছে স্ক্যান। আপনি স্ক্যানটা করার মূল কারণ হলো আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপস থাকে তাহলে সেটা স্ক্যান করে দেখাবে এবং আনইনস্টল করবে, আপনি সেটা দেখে আনইনস্টল করে দিতে পারবেন। এবং যদি কোনো ভাইরাস অ্যাপস না থাকে তাহলে এখানে আমার মতো নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এটা দেখাবে। তো আমরা কী করবো, স্ক্যান করবো। আপনি আপনার ফোনের এখানে দুইটা অপশন অন করে দেওয়ার পর এখানে আপনি স্ক্যান করবেন। তো আমি কী করবো, এখানে স্ক্যানে ক্লিক করে দেবো। স্ক্যানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে, আমার অ্যাপসগুলো এখানে চেক করা হচ্ছে যে আমার ফোনে কোনো ভাইরাস অ্যাপস আছে কি না। একটু ওয়েট করবেন, চেক করলে কিন্তু আমরা জেনে যাবো যে আমাদের ফোনে ভাইরাস আছে কিনা। আপনার ফোনে এরকম চেক করার পর এই দেখতে পাচ্ছেন আমার ফোনটা চেক হয়ে গেছে। চেক হওয়ার পর এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমার ফোনে কোনোরকম ভাইরাস ধরনের কোনো অ্যাপস পায় নাই। আপনার এখানে যদি পায় তাহলে দেখবেন যে আনইনস্টল বলতেছে, আপনি আনইনস্টল করে দেবেন। আমার এখানে কোনো ভাইরাস অ্যাপস নাই তার জন্য পাই নাই। আপনার জন্য পাইলে আপনি কী করবেন, আনইনস্টল করতে পারবে, আপনি আনইনস্টল করে দেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই বুঝেছেন কীভাবে আপনি আপনার ফোনে ভাইরাস অ্যাপসগুলো ডিলিট করবেন।